আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরকম ডাইরেক্ট চিটিং বাজ বলতে শুনেছেন? শুনবেন না, এটা একমাত্র এই বাঘের বাচ্চা পারে। এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, কারণ আমি মাল আলাদা। আমি তো পরিষ্কার বলি, তুই মদ কর, শুধু কর, জেনা কর, পাত্তা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্দরলন গুরুবলন করে, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই। এখানে যখন বসে কথা বলি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খাওয়া মায়ের লাল, কারোর চেহারার দিকে তাকিয়ে কারোর খুশি করার জন্য কথা বলি না। এখানে বসি আল্লাহকে খুশি করার জন্য। তোর মতো দাঁড়িয়ে কলম ধই না, এইরকম মালের দিকে আমি ঘেউড়ে দেব না কি রে কথা বলে। যে সমস্ত মুসলমানের ছানারা আল্লাহর কোরআনের বাগানকে বিদ্যাঙ্গুলি দেখায়, যাদের কাছে জান্নাতের বাগানের দাম নাই, এরা কাউরামুচি ছানা হবে, মুচো মানে ছানা। এ বাবু, তোমাদের এখানে হক কথা বলা যাবে তো? কারণ আমার বক্তব্য যদি কম বেশি শোনে, আমি মালটা মোটে ভালো ভালো। হ্যাঁ, আমি এখানে তোমরা ওয়াজ করতে নিয়েছো, আমি হাত তুলে বলবো আল্লাহ দিয়ারার লোকেরা খুব ভালো। আল্লাহ আমার 12,000-15,000 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্দর লোন গরিব লোন খায়, বাম্মার ভাত দেয় না, বোতল মাঝে মাঝে খায়। আল্লাহ কাজ করো, এরা আমার 12,000-15,000 দিয়ে নিয়েছে, তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। ফেরেশতা এসে বলবে, মৌলভি হাত লাভা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও। কথা বলে না, ছাড়বো না। কেন? বেনামাজি আর হারামখোরের জন্য দোয়া করলে ও দোয়া আমি আল্লাহ কবুল করব না। আগে সারো তবে দোয়া হবে। আল্লাহর ওলিরা সব আসছে, এসো বাবা এসে। ওরা সব চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে সব ফেরেশতাগার সাথে মিটিং করতে আসে, আর যারা পাঁচিলের বাইরে আছো পোঁদে ফোঁড়া হয়েছে, ভিতরে আয় না রে বাবা। এত বলতি যে সাথে বলে, যাই হোক আগিয়ে চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تمشي أمامه ولا تجلس قبله ولا تدعوه باسمه ولا تسب له أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন, আই আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায়, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? একটু জোরে বলো আব্বা। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁধার পেটে বাচ্চা, ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন, তিনি কে আব্বা?
পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপীলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, সেই পূত পবিত্র নাম বিশ্ব নিয়ন্ত্রা, আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছে? কিছু কিছু মালের ঠোঁট নড়ে, তার মানে কি জানেন? এই মজমাই বসে যারা নিজের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলল না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে, এদের চোখ বুলু হইবে। বলে কিরাম হুজুর রে, যারা আলহামদুলিল্লাহ বলেনি ওরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আর এই মাঝমাই বসে যারা নিজের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলল, এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে, ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান। বুঝতে পেরেছে? এবার বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে, ইওর উইস, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেছেন আব্বা? কারণ এখন মুসলমানদের আমি নাম দিয়েছি তরমুজ। তরমুজ বোঝেন তো? তরমুজের বাইরের কালার কি? কালো, সবুজ, গ্রিন যা বলে। কাডলি মাল ভিতরে সেই মাল, শ্যাম্বলদারি মুসলমান, শুধু খোলা। জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটুখান বড় হয়েছে আব্বা বিসমিল্লাহ করে দিল, আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মাদি। আরে হ্যাঁ না না, 60 বছর জলসা শুনে যারা এখনে মাথায় টুপি দেয় না, 50 বছর জলসা দিয়ে যারা এখনে মুখে দাড়ি রাখে না, 30 বছর ফুরফুরাই গিয়ে যারা এখনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 40 বছর বসিরার দরবারে গিয়ে যারা এখনে বন্দলন গুরুবলন ছাড়ে না, 40 বছর জলসা শুনে যারা এখনে বাম্মার ভাত দেয় না, আমি বাচ্চা মাওলা নাই দিচ্ছিলেন, এরা কাউরার ছানা, খ্রিস্টানের ছানা, মুসির বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। কথা সহ্য হবে? হবে, কারণ আমার কথা হলো বিরাট বেঁকা বেঁকা, যেখানতে ঢুকবে তীরের মতো, মানে পিছনে বার করতে পারবেন না, ওদিকটা ফেড়ে বার করতে হবে। এ বাবু, নামাজ রোজা না করলে জাহান্নামে যেতে হবে, বাম্মার ভাত না দিলে গুনাহ হবে, এগুলো নাবার লোকেরা বোঝে? কথা বলে না এরা। নামাজ রোজা না করলে জাহান্নামে যেতে হবে, মদ খাওয়া, সুদ খাওয়া গুনাহ, এগুলো নাবার লোকেরা বোঝে? যারা অচণ্ড নাবার বোঝে না। আপনারা নাবার লোক না সাবার লোক? পাকা নাবার লোক। বলে নাকি সাবার লোক? সাবার লোক হলি তবে তো নামাজ পড়বে।
আর সাবার লোক তো বোঝে, নামাজ না বললি জাহান নামে যেতে হবে, নাবার লোক বোঝে না। যে নাবার লোক বলে তো এখন নামাজ রোজা করে না, তোর মতো নাবার লোক বিয়ে করে চারটে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা সরম নি, হায়া কায়া নি, নিলজ্জ বেহায়া। কবে সাবার লোক হবি? সত্তর বছর বয়স হয়ে গেল এখনই সাবার লোক হয়, কথা বুঝছো না বুঝছো না? সত্তর বছরে যদি সাবার লোক না হয় তাহলে কবরে গিয়ে মাল গোড়াইতে সাবার লোক হবে। ছি ছি, খোদার কসম। এই বাবু, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, বাম্মার না দেখে ওর পিছনে নামাজ হবে? কথা বলেন, কিরম ফতোয়া মারতে দেখ। সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে, মুফতি সাহেবের বড় বোন আয়। আমি বললাম ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে? এরা ফতোয়া মারতে না। আচ্ছা এবার বলো, তোমাদের মসজিদের ইমামের মাইনে কত? চুকোস কেন এবার বলবে তো? একটুখানি লজ্জা লাগে না বলার সময়? কত? আচ্ছা 4,000 ধরে চলি। শোনেন, ইমামের পাঁচটা ছানা বাচ্চা মানে ছেলে মেয়ে, ইমামের পাঁচটা ছেলে মেয়ে, ওরা দুই লোকে কজন? 7 জন। 7 জন আর 4,000 টাকা মাসে চলে? তা বাম্মার ভাত দেবে কি? ওর নিজের খাওয়া হয় না, ও বাম্মার খাওয়াবে কি করে? আর কথা বলে না, ফতোয়া মারতে তো পয়সা লাগে না। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদের বলবে এক কাজ কর, দিয়ার আর মসজিদের মাতোয়ালি কে ছিল? বলে আল্লাহ করিম আলী। বলে মালটা ধরে নিয়া। ফেরেশতারা ধরে নিয়ে, তোর ইমামের মাইনে কত? বলে 4,000। বলে মালটা ছেঁকে জাহান্নামে ছেড়ে দে। মসজিদের পেশাবখানায় পাথর বসাবে বাঁদরের বাচ্চা, মসজিদের পায়খানায় পাথর বসাবে, আর ইমামের 4,000 মাইনে। এই শোনো, তোমাদের ইমাম যদি দাড়ি পোল্ট্রি মুরগির মতো চেঁচে ডাল ডালে গো মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে নামাজ কেউ পড়বে? আর ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালি ওর পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। কেন? দাড়ি চাঁচা মালের পিছনে আমরা নামাজ পড়বো না। তুই মুছো মানে ছানা, তুই পোল্ট্রি মুরগির মতো দাড়ি চেঁচে তুই ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়িয়ে নামাজ পড়লি? তুই চিটিং বার, তোর লজ্জা সরম নি, তোর হায়া কায়া নি, তুই নিলজ্জ। ইমামের জন্য যেটা হারাম তোর জন্য হালাল। কথা বলে না, ইমামের দাড়ি চাচা হারাম তোর জন্য হালাল। আচ্ছা বলে জ্যাকেট না খুললি হাল, এ বাবু তোমাদের মসজিদের ইমাম যদি ইমাম সাহেবের বউ কুচিয়ে শাড়ি পরে পোল্ট্রি মুরগির মতো নাভি বার করে বিভিন্ন লোনের অফিসারদের কোলের ওপর গিয়ে যদি ফুস করে বসে যায়, মানে বন্দর লোন গ্রুপ লোন করে, ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বি নি? কথা বলে না এরা, ইমাম সাহেবের বউ বন্দর লোন গ্রুপ লোন করে, আমরা ওই ইমামের পিছনে নামাজ পড়ব না। এই তিয়ারার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা শেখ রসুল বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, বুকে হাত দিয়ে বলো, ইমামের বউ যদি বন্দল্লন গুরুবলন করে ওর পিছনে তুমি নামাজ পড়বে না। তোর বউ বন্দল্লন গুরুবলন করে তুই চিড়িংবাদ হারামখোর, কোন লজ্জা ইমামের পিছনে নামাজ পড়লি? পাগামি গোড়ার জায়গা পাব নাই। এই বাবু, আমি যদি এখানে বলি না দেখবেন, কারণ এখন পশ্চিমবাংলার 100-এর মধ্যে 98 জন বক্তা, আমি নবীর মেম্বারে বসে বলছি, খুব সামলে ওয়াজ করে, খবরদার। শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে? শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলভী পরের বারে দাউদা হবে? মুরগির আন খাওয়া হবে? ওই জন্য চুমো খেয়ে ওয়াজ করে, দেখেন
আকাশের ওপরের ওয়াজে কোনো ঝামেলি নেই, কবরের ওয়াজ গলি এদের চোখ হলুদ হয়ে যাবে, কেঁদে পাগলা হয়ে যাবে, চাচা গাল হাতও শুনতে শালা গালে মোশা ঢুকে যাবে রে। পাকামি করার জায়গা পাও নাই, আর যখন হক কথা বলবো তখনই গায়ে জ্বালা লাগবে দেখবেন। বাবু আমি তোমাদের একবার হাত তোলাব, তুলবে? সবাই তুললি তবে তোলাম, নাহলে আমি অপমান হয়ে যাব কোথায়। তুলবেন তুলবেন, কই একবার হাত তুলুন তো দেখি। তোলো না, যারা তোলে নেই এরা কি জানো, সে মাঝে মাঝে পঞ্চায়েত ভোটে দাঁড়ায়, কেউ কেউ ভোটে দাঁড়ায় নির্দলে, তার মানে কি ও বেটা সাবাল না মেয়ে সাবালো না কি বুঝতে পারবে। একটু সকলে মিলে একবার হাত তুলুন, তোলো না, ধরো ধরো হাতে পেতে হবে, হাত ধরে রাখো, এটা মুসলমানদের হাত তো। এই কথা বলেন, মুসলমানের হাত তো, ইমানদারের হাত তো। হাত লাবা, বাহ সব আল্লাহ দল, কার দল? এইবার বলো, ফার্স্ট অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এইবার বলো, তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? আমি শুনছি ভাই, জুম্মার নামাজ তালি পাকা শয়তানের দল। আব্বা আমি বললাম না আমার কথা সবার সহ্য হবেনি, আমি বেঁকা বেঁকা কথা বলি, চুমো খাওয়া কথা জানি না, সবাই যদি ইমানদার আর সবাই যদি মুসলমান আর সবাই যদি আশেক রসুল আর সবাই যদি কোরআন প্রেমিক হলে তাহলে বিয়ের দিন শ্বশুরের পাচাই আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটর সাইকেল খাদিবিজ না সোনা দানা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার আল্লাহওয়ালা আশেকে রসুল কোরআন প্রেমিক হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পঞ্চায়েতে পাঠাই যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার আশেকে রসুল কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয় বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এ যন্ত্রগুলো কারা? সবাই যদি আশেকে রসুল ইমানদার কোরআন প্রেমিক হলে পাম্মার ভাত দেয় না যারা, এ মালগুলো কারা? আরে বলবো তো, চুপ আছো, বুকি হাত মেরে উম্মতে মোহাম্মদি হ্যালো, পাগামি করার জায়গা পাও নাই, অন্য মৌলবি মানবে আমি মানবো না, কলেমা বললে যদি মুসলমান হতো তোর থেকে ভালো কলেমা আবু জেহেল পড়তো, পাগামি করার জায়গা পায় ভাই। সাইডে যারা দাঁড়িয়ে আছেন রাস্তা জাম হয়ে যাচ্ছে, ভিতরে চলে আসেন না আব্বা, ভিতরে চলে আস, ভিতরে বসে যান। আর আপনারা যারা আছেন একটু আগে আগে আসুন তো আব্বা, একটু আগে আগে আস। এই শোনে কথা না বলি বাবাজি, কথা না বলি, ইশারায় জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে, ইশারায় জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা, হামপাম ঝড় আসবে মোল্লারা সোজা হয়ে যাবে, এখন সোজা হবে। আয় বাবু ভালো করে শোনেন, আচ্ছা তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? আছে। ইমাম সাহেব? আচ্ছা বাহ বাহ, আচ্ছা আপনাদের গ্রামের ইমাম হাফেজ মাওলানা আপনাদেরকে বলে? আব্বা নামাজ পড়বে, নামাজ, নামাজ হলো কবরের বাতি, রোজা রাখবে, টাকা থাকলে দান করবে, বাম্মার ভাত দেবে, বন্দরলন গুরুবলন খাস গাঁজার কলকে, গাঁজা কর মালগুলোর মুখ দেখলি বুঝতে পারবে আল্লাহর কিরে বাপ, কুকুরির মতো বেঁকে গেছে,
হানানা ইমামরা মানা করে না করে না, আব্বা গাঁজা খেও না, বোতল বোতল বোঝে, কিছু কিছু কাউরা আছে চল্লিশ টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ গুলু করে দিচ্ছে, রোজারিদের দিন অফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতে, পাকা খ্রিস্টানের বাচ্চা। আই বাবু, গ্রামের ইমামরা মানা করে মদ খেও না, সুদ খেও না, জেনা করো না, বন্দরলন গুরুবলন করিনি, লটারি টিকিট কথা বলেন কাঠি, কিছু কিছু চেংড়া ছেলেরা আছে দেখবে লটারি টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ, অনেকদিন থেকে কাটছিস আল্লাহর দান মোটে পড়েনি, আল্লাহ একবার দিস, আল্লাহ একবার দিস, মানে কি হারাম মালে চুমো খাচ্ছে, কত বড় কাউড়া খালি বুঝে নাও। আই বাবু, তোমাদের গ্রামে হাফেজ মাওলানারা বলে নামাজ পড়বে, রোজা করবে, টাকা থাকলে দান দেবে, বাম্মার ভাত দেবে, আপনার বন্দরলন গুরুবলন করো না, বাম্মার সঙ্গে অভদ্র ব্যবহার করো না, এগুলো বলে না বলে না? আর বলবেন তো, বলে বাহ বাহ, তাহলে আমাকে স্পেশাল করে ডায়মন্ড হারবার থেকে এতগুলো টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো, গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না, আমি এসে বলবো যে দিয়ারার মুসলমান তোরা এত বড় জলসা দিচ্ছি, আল্লাহ তোদের এক মাস নামাজ পড়তে বারণ করে দিস, কথা বলে না? আমি বলবো তোরা জলসা দিচ্ছিস, তোদের এক মাস রোজা করতে হবে? গ্রামের ইমামরা যেটাই বলে, যেটা আপনারা জানেন, সেইটাই তো আমি বলবো। আর হ্যাঁ না না, আমি তো একই নামাজ রোজা হর জায়গাদের কথা বলবো। আজ মুসলিম জাতি কত বোকা হয়ে গেল বুঝতে পেরেছে? যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, আজকের সেই জাতি নিজেই বোকায় পরিণত হয়ে গেল। যেটা জানে সেটাই শোনার জন্য 2,00,000 টাকা খরচ করে বড় বড় হাইব্রিড হাইব্রিড মৌলি সাহেব দাউদ করে আনতে, মানে আমাদের সাথে ফেরেশতাকে আলাদা কন্ডাক্টারি নিয়ে আস। আই বাবু, গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। কথা বলেন ভালো না, তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? কথা বলেন, কাটবে ছিঁড়বে, মানে কি অপারেশন করবে। এখন অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবেনি? আর রক্ত দেখে মা যদি কাঁদে, বাপ যদি কাঁদে, ভাই যদি কাঁদে, হাই হাই আমার ভাইটার মেরে ফেলতে ইচ্ছে রে, হাই হাই রক্ত বেরোচ্ছে, আগে ডাক্তার কাটা বন্ধ করবে? ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয় অসুবিধা হয় সরে যা, নিচে চলে যা, আমার নিয়ে এসি কাটি, আমি কেটে যাব। হ্যাঁ না না, এই দিয়ারার মুসলমান, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে ভাড়া করে নিয়ে এসছ, আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, পেনামাজি, বেরোস্তা, বাম্মার ভাত দেয় না, বন্দরলন গুরুবলন খামাল, এক থাকতে মাথার অপারেশন করব, বুকির অপারেশন করব, পেট ফেলে অপারেশন চালাবো, তোর যদি না ভাল লাগে, তোর যদি জ্বালা লাগে, এখান থেকে উঠে চলে যাবি। এই কথা বুঝতে পারছ? আমার নিয়েছো অপারেশন করতে, আমি অপারেশন করব। বেনামাজিকে জাহান্নামী বলবো না, বাঁদরের বাচ্চা আল্লাহর ওলি বলবো, বললে আবার তোর জ্বালা লাগে? তোর বউ বন্দরলন গুরুবলন করে, তুই ডেঞ্জারের হারাম খো, তোকে আল্লাহর ওলি বলবো? আগে আগে তো তুমি হজ করে এলি, লোক হাজিলিকে ঘুরত, এখন আল্লাহর কি রে বাপ, কিছু কিছু মাল দেখছি ওমরা করে এসে হাজিলিকে ঘুরত। এই হ্যাঁ না না, যদি হাজি লিখতে হয়
তোর বউ বন্দর লোন গুরুব লোন করে তোর নামের আগে হারাম করলি গে ঘর, হাত করলি যদি হাজি লিখে ঘুরতে হয়, তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি নামের আগে হারাম জাদা লিখে ঘর, আগামী গোলার জায়গা পাও নাই। আই বাবু নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুলিয়ে তুলে, আগে হারাম খাওয়া। এই দেখে একটা মাওলানার কাছে একটা লোক গেছে, হুজুর আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে কি করব। তা হুজুর বলছে কুয়ার পানি পাক করতে গেলি 70 বালতি পানি তুলে ফেলে দে, এর 70 বালতি পানি তুলে ফেলে দে গুন্দ দেয়, ফের 70 বালতি, 3-4 বার 70 বালতি তুলে মাল জব্দ হয়ে গেছে। এবার ইমাম সাহেবের গে ধরে, হুজুর তুমি বললে 70 বালতি পানি তুলে দিলে কুয়ার পানি পাক হয়ে যাবে, গুন্দ এখন যায় না তা পাক হবে কি করে? হুজুর বলে এ বা মরা ইঁদুরটা তুলে ফেলি। বলে ও তো ওটা কি তুমি বলে দিস, মানে কিরম কাউরা বুঝতে পেরেছে, ও যদি বা মরা ইঁদুর থাকে 5000 বালতি পানি তুলে ফেলে দিলি দুর্গন্ধ যাবে, কথা বলে না যাবে? মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা লজ্জা থাকা দরকার, চিড়িংবাজের বাচ্চা নামাজ পড়ে হারাম খায়, রমজানের ইফতার করে বন্দর লোনের টাকায়, রমজানের শেরি করে গুরুব লোনের টাকা, আরে চিড়িংবাজের বাচ্চা হারাম খোরের বাচ্চা আগে হারাম খাওয়া ছাড় তারপরে নামাজটা ধর। কথা বুঝছো না বুঝছো না, কথা বুঝছো না বুঝছো না, আগে হারাম ছাড়ো। ইঁদুর না তুলে বাদ পানি তুলে ফেলতে, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এ বাবা চুমো খাওয়া ওয়াজ আড়া করবো করি, চুমো খাওয়া ওয়াজ আড়া করি, দাঁড়া সবাই মিলে বলো সব কিছুর মালিক কে? পাকা চিটিং বাদ। এ বাবা আজ পর্যন্ত বাংলার কোন বক্তা, এখানে অনেক মুরব্বী লোক বসে 60-70-80 বছর বয়স, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন বা শুনেছেন আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম ডাইরেক্ট চিটিংবাজ বলতে শুনেছেন? শুনবেন না, এটা একমাত্র এই বাঘের বাচ্চা পারে। এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, কারণ আমি মাল আলাদা। আমি তো পরিষ্কার বলি, তুই মদ কর, সুদ কর, জেনা কর, পাত্তা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরুব লোন করে, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই। এখানে যখন বসে কথা বলি কোনো তৃণমূলের নেতা, সিপিএমের নেতা, কংগ্রেসের নেতা, কোনো দুধ খা মায়ের লাল, কারোর চেহারার দিকে তাকিয়ে কারোর খুশি করার জন্য কথা বলি না, এখানে বসি আল্লাহকে খুশি করার জন্য। তোর মতো দাঁড়িয়ে কলম ধই না, এইরাম মালের দিকে আমি ঘেউড়ে দেবো না গিরে, কথা বলে না? ইমাম সাহেব ধরে এ করি বে, এ বা এ করি, তো তো বিএ পাস, তুই তো মাধ্যমিক পাস, তা বসে পেশাব করলি নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়লি? বলে না। কেন বইলি? বলে বইলি কুকুরির অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরির মানে কি? কুকুরির ভাইরা ভাই তো, বুঝতে পারছেন না? এই বাবু রসূলুল্লাহ বলে গেছে, পাশে আলেম বসে আছে জিজ্ঞেস করে, নবী বলেছেন আউওয়ালাদিন সালিহিন, তোমরা যখন মারা যাবে দুনিয়ায় নেককার আওলাদ রেখে যাবে। নেককার কি? সন্তান রেখে যাবে। আমরা নেককার সন্তান রেখে যাই, আমরা দুটো এড়ে গরু রেখে যাই আর দুটো রাম ছাগল রেখে যাই। এই দেখো দেখবে গরু পেশাব করে মেশিন ধয়, এরা কথা বলে না কেন? গরু পেশাব করে মেশিন ধয় না। আমাদের মুসলমানের এড়ে গরুরা পেশাব করে কলম ধয়, গরু পেশাব করে মেশিন ধয় না, মুসলমানের ছানারা পেশাব করে কলম ধয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে, ছাগল দেখবেন যখন খায় দেখে খায়,
আমি কি খাচ্ছি সব শুধু মুড়ে খেয়ে নিচ্ছে। মুচো মানে ছাগলগুলো যখন খায় হাল হারাম ভেবে খায়, মৌ তো বাড়ি 41 খানা খেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গোষ্ঠটা কেড়ে দে চলো বলতে আসার সময় দোয়া করতে, রব্বানা জলামনা জলি শালা তুই জ্বলবি আমরা জ্বলব না, কারণ নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। শোনেন, আমি বললাম সব কিছুর মালিককে, আপনারা বললেন আল্লাহ, আমি আপনাদের চিটিংবাজ বললাম, প্রমাণটা নিয়ে এলাম, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, দিয়ারার মুসলমান বুকে হাত দিয়ে বলো, ফজরে মসজিদে ডেকেছিল কে? এই ওয়াজ শুনে আজরাইলির খালা তো ভাই 60 বছর ওয়াজ শুনে শিখেছে মুয়াজ্জেদ, এই মনে মনে করতে আমাদের জালালের বেটা আজান দাই ওইটি ডেকেছে। আরে মুয়াজ্জেদ যেই পারে হোক, মুয়াজ্জেদের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ, সেই মালিক ফজরে ডাকছে, আস সালাতু খায়রুম মিনান নাওম। এই দিয়ারার করিম আয়, আমি আল্লাহ আমার 7টা ভাগ আসমান ছেড়ে দিস, তোর অভিযোগ শুনব, আমার আরশ আজিম ছেড়ে আমি শেষ আসমানে চলে এসেছি, তোর কি অভাব আমার কাছে এসে বল। খোদার কসম, সেই মালিক ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো, কথা বললি আমার কেউ ভালো বলবে? আমি কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছি, ডাইরেক্ট শর্ট করছি, এখানে বসে বসে সব কিছুর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়ে শুয়ে থাকবে কে? আমি আমি করিম করিম চিড়িং মাদের বাচ্চা, খোদার কসম, ফজরে যখন এই দিয়ারার মুসলমান এই দিয়ারার জমিনে যেদিন দিয়ারার জুমা মসজিদে জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, জুমা থেকে ফজরের জামাতে মেয়েরা গ্রামে উঠে পড়বে, স্বামীদের তুলে দেবে, স্বামীরা ওয়াজু করে মসজিদে যাবে, খোদার কসম সেই দিনে এই দিয়ারার জমিনে খুন হবে না, রাহাজানি হবে না, জুলুম হবে না, কোনো কাউরার বাচ্চা তোলা তুলে খাবে না, চপ কার্ডের টাকা ঝেড়ে খাবে না, ইয়েতিমের মাল কেড়ে খাবে না, গরিবের মাল বিধবার মাল কেড়ে খাবে না, তোর বিবি ওয়াকালে মরবে না, তোর বাচ্চা ওয়াকালে মৃত্যু হবে না। খোদার কসম, আল্লাহ বলেছেন ফালিয়া বুদু রব্বা হাসাল বাই, দিয়ারার মুসলমান আমার ঘরে চলে আসবি, আমার ইবাদত করবি, আল্লাহ জি আত আমাগুম মিনজু, খোদা লাগলে খেতে দেব, ওয়া মানাগুম মিন খব, তোর বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে আমি আল্লাহ দেখে নেব। কিন্তু আজ বর্তমান মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে যাবে, বলবো 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, হ্যাঁ না না, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুজমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে, আল্লাহর কি রে বাবা। এ হ্যাঁ, তোমাদের দিয়ারার করিম শুক্রবার সকালবেলা সরো বাড়ি যাবে, পার দিকে তেকিয়ে থাকে জুতোটা ছিঁড়ে গে, ওয়াল্লা গরিব মানুষ সরো বাড়ি যাব জুতো ছেঁড়া, আর এক্ষুনি জুতো কিনতে গেলি 300 টাকা দাম, কোথায় বাবু? তা যা পারে হয় হোক গে, আজ বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়, আজকে শুক্রবার, বুঝতে পারি আজকের কি বা শুক্রবার, এ কাউরা নামাজ পড়তি ওটার সময় দে গেলে কার কোনটা ভালো মাল আস, বুঝলেন? ইমাম যখন মোনাজাত করছে লা ইলাহা এখন ইল্লাল্লাহ বলে, এ খ্রিস্টান মসজিদের পটে বিসমিল্লাহ বলে তোরা পাই গইলে নেলে না চলে গেলে, টেনে উঠেছে টিকিট কাটে ভেবিয়া স্টনে নেবে চেকার ধরে, যেই ধরে এ মাল বলে আল্লাহু আকবার, চেকারের চোখ ভুলু হয়ে গেছে,
আল্লাহ আকবার বলে তার কি করব, এরম যন্ত্রণা আছে না নাই? খোদার কসম, এই বাবু খোদার ঘরে যাও, শুনে নাও, নামাজ পড়লে কি হয়? আরে নামাজ মানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলুন, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ অসৎ চরিত্রবান লোককে চরিত্রবান বানায়, নামাজ হারামীকে হালালি বানায়, সুবহানাল্লাহ বলে নামাজ বিশ্ব নবী বলেছেন আফজাল ইবাদাতি ইবাদাতি সলা, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। এই দিয়ারার যুবকেরা তোমরা আজ খোদার মসজিদে আজান হয়, আরে নূপুর শর্মা দিল্লির বিজেপির একজন নেত্রী নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তোমাদের কলিজায় আগুন জ্বলেছে, বাংলার মুসলমানেরা লাঠি সোঁটা নেবে রে, কুচে দেবো কুচে দেবো, আর কি কোন কথা চলবে, এক ধাপে কুচে দেবো, নবীর জন্য জীবন দেবো জীবন দেবো জীবন দেবো। আরে কাওরা তোর মতো চিটিংবাজের জীবন নবী নে কি করবে, তুই একদম নামাজ পড়ি না, একটা রোজা রাখি না, বাম্মার ভাত দিই না, হাল হারাম বাঁচিস না, ও নবীর জন্য জীবন দেবে, তোর নবীর জন্য জীবন দিতে হবে, তুই পাঁচ অক্ত নামাজ পড়, কথা বুঝছো না বুঝছো না? শোনে ঠেলাই না পড়লি বিড়া, বলো বলো করোনার সময় নামাজের কথা আমাদের মদ্যদের বলতে হয়েছে? কথা বলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউন মহামারীর সময় শুধু বলেছে যে মসজিদে চারজন আর বেশি যাওয়া, আমাদের মোল্লা ছানাদের বার আলাদা, মমতা বেঈমান, মমতা কাফের, মমতা মুসলিম বিদ্বেষী, আমাদের মসজিদে যদি বারণ করছে আমাদের মসজিদে আমরা যাবনি? আরে কাউরা, আরে চিটিংবাজ, আরে হারামকোর, তখন মমতা তোর বারণ করেছিল, মমতা খুব খারাপ, এখন তোর কোন খালামা বারণ করলো? আরে আমার মনে হয় কথা বুঝতে পারে, তখন নাই মমতা মসজিদে যদি বারণ করে দেয় মমতা খারাপ, এখন মসজিদে যায় না, তোর কোন নানি বারণ করেছে? বাঁদরের বাচ্চা, আরে এরা আল্লাহর ভয়ে মসজিদে যায়নি, খেলাই পড়ে কথা বলে না, খেলাই পড়ে মসজিদে গেছে, খোদার কসম এই তিয়ারার যুবকেরা যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী এই নামাজকে কায়েম করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে উদ্ভাসিত করার জন্য তার একটা দুটো নয় চার চারটে দান্নান মুবারক শহীদ করেছে, তার নবুয়াতে রক্ত ঝরিয়েছে, আজ তোমাদের মসজিদে আজান হয়, মুসলমানে ছানারা কি কায়দায় ক্যারাম বোর্ড খেলতে, ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের কি জানি, আল্লাহ শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আমার শয়তান কি জানি করেছিল, তো পাকা শয়তান সব ঘুরতেছে। এবার আমি এখন করে বলিব, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত ১৪ দিন ও রাস্তায় শয়তান, এই ওমরের রাস্তা দিয়ে গেছে জাসনে চোখ হলুদ হয়ে যাবে, ওমরের ইমানের পাওয়ার আলাদা, জাসনে জাসনে আয় আব্বা, আরে এখন আমরা যে রাস্তা দিয়ে যাই ৪০ দিন ও রাস্তায় শয়তান যায় না, আমার থেকে ভালো জিনিস এখান থেকে বললুম না খোলা খোলা, এখানে বসে আছে সব জিব্রাইল মিকাইল আজরাইল ফুতো ভাই খালাতো ভাই মাতো ভাই, দেখে একটুকুনি শুধু এখানটা ছেড়ে দেন না, গেটটা পার হবে টুপি পকেটে এ করি বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, আরে হ্যাঁ না না হ্যাঁ না না।